এই ইবলিসের জন্ম কেমন করে হলো, এই ইবলিস কেমন করে মরবে, কতদিন হায়াত পাবে, তার ইতিহাসটা কি? ভাইরা বন্ধুরা, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জিন জাতির ইতিহাস নিয়ে যখন আল্লামা কারি তয়েব সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইবলিস নামটা কোরআনের 9টা সূরার মধ্যে 11 বার এসেছে, শয়তান শব্দটা কোরআনের 35টি সূরাতে 85 বার এসেছে, শয়তান মাঝে মাঝে শয়তানের বহু বচন কোরআনে এসেছে, শায়াতিন। তখন শয়তানের শিষ্য শয়তানের চেলা চামুণ্ডকেও তখন এর ভিতরে সামিল করা হয়েছে। ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ইবলিসের বাপের নাম ছিল খবিস, ইবলিসের বাবার নাম ছিল খবিস, সে আকৃতিতে ছিল সিংহের ন্যায়, আকার আকৃতি ছিল খবিসের সিংহের ন্যায়, ব্যবহার আচার আচরণটাও ছিল হিংস্র জানোয়ারের মতো, কিন্তু খারাপ জিনদের সে মাথার মুকুট ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল, খারাপ জিন্নাতের বাদশা ছিল ইবলিসের বাপ খবিস, মায়ের নাম ছিল নীলবিষ, এই মায়ের আকৃতি ছিল অনেকটা নেকড়ে বাঘের মতো, স্বভাব নেকড়ে বাঘের মতোই ছিল। ভাইরা বন্ধুরা, এইভাবে ইবলিসের বাপ খবিস জিন্নাতের যখন বাদশার মতো, খবিস জিন খবিস যখন খারাপ জিন্নাতগুলির বাদশা, খারাপ জিন্নাতগুলির মাথার মুকুট, তার সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না, খবিসের সামনে কেউ সাহস করে কথা বলতে পারে না, অনেক প্রভাব অনেক দলবল নিয়ে এসে চলে, তার সামনে ক্ষমতা নাই কারো কোনো কথা বলার। ওই অবস্থায় খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল সার্বক, ওই সার্বক ছিল অনেক পণ্ডিত পুরজ্ঞানী শিক্ষক মানুষ, অনেককে অনেক বিদ্যা শিখাইতো, বিভিন্ন বিদ্যায় পারদর্শী ছিল সার্বক। ইবলিসের বাপ খবিসের এক বন্ধু ছিল যার নাম ছিল সার্বক, ওই সার্বক ছিল পণ্ডিত, বহু শাস্ত্রে পারদর্শী, বিভিন্ন বিদ্যা মানুষকে শিখাইতো, এজন্য তারে উস্তাদ বলা হতো, উস্তাদ। ইবলিসের বাপ খবিস তার বন্ধু সার্বকের কাছে ইবলিসকে দিয়া দিল লেখাপড়া করানোর জন্য, শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন শাস্ত্র নিয়ে তারে জ্ঞান দেওয়ার জন্য বন্ধুর কাছে ছেলেকে দিয়া দিল, আর বলল, বন্ধু দোস্ত, তুই আমার ছেলেকে একটু লেখাপড়া করাইবি, আমার ছেলেকে একটু শিক্ষা দীক্ষা দিবি। এই বইলা যখন দিয়ে দিল সে পড়তে লাগলো। ইবলিস ছিল বড় ধারালো ব্রেইনের অধিকারী, ইবলিসের জ্ঞান গরিমা ছিল অনেক বেশি, স্মৃতিশক্তি তার এমন, একবার যেই কথা জীবনে শুনছে কোনো দিন সে ভুলে নাই, এত স্মৃতিশক্তি ছিল ইবলিসের, ইবলিসের। এজন্য সার্বক তারে লেখাপড়া করাইতেছে, কিন্তু ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। এক পর্যায়ে সার্বক তার দোস্ত ইবলিসের বাপ খবিসকে বলে, দোস্ত তোর ছেলে ইবলিস তো মহাজ্ঞানী হবে, একদিন জিন্নাতদের বাদশা হবে, জিন্নাতদের অনেক উঁচু মাকাম মর্যাদা লাভ করবে, কারণ তার জ্ঞান গরিমা অনেক বেশি, স্মৃতিশক্তিও অনেক বেশি, এজন্য তার ভবিষ্যৎ বড় ভালো। কিন্তু আমি তার মধ্যে একটা খারাপ গুণ পেয়েছি যা তার জন্য খুবই খারাপ। কয় কি কয় কারণ হলো শোনো, বুদ্ধির দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, গরিমার দিক দিয়া, স্মৃতিশক্তির দিক দিয়া, কোনো দিক দিয়ে তোমার ছেলের কোনো কমতি নাই। আমি 16,000 বৎসর যাবৎ শিক্ষকতা করি, এমন ছাত্র আমি জীবনে কোনো দিন পাই নাই রে দোস্ত, এমন ছাত্র তোমার পোলার মতো, এমন ছাত্র আমি 16,000 বছরে পাই নাই। কিন্তু তার একটা খারাপ গুণ, খারাপ অভ্যাস, সে বড় অত্যন্ত সে চরম বিয়াদব, তোমার পোলা কিন্তু চরম বিয়াদব, চরম অহংকারী এবং একগুয়া, যেটা বুঝে তো বুঝেই, প্রচণ্ড ঝগড়াটে, বদমেজাজি।
এই আলামতগুলি এই অভ্যাসগুলি তার জীবনের জন্য কাল কাল চরম পর্যায়ের অহংকারী চরম পর্যায়ের বিয়াদব এই বদ অভ্যাসের কারণে তার ভবিষ্যৎ বড় অন্ধকার আমি দেখতেছি কিন্তু তার যত স্মৃতি শক্তি ভালো হোক মেধা তার ভালো হোক ভবিষ্যৎ তার ভালো নয় এই বদ অভ্যাসের কারণে ভাইরা বন্ধুরা প্রতিনিয়ত ইবলিস অন্যান্য জিন্নাতদের সাথে মারামারি করত অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলির সাথেও ঝগড়াঝাটি করত সাহস করত না কেউ সাহস করত না তার সাথে কথা বলার ঝগড়া করার কারণ তার বাবাকে সবাই ভয় পায় বাবা রাজত্ব অনেক বেশি খবিস জিন্নাত তার অধীনে কেউ সাহস করত না প্রতিনিয়ত সে ঝগড়াঝাটি করত জিন্নাতগুলি তার জ্বালায় অতিষ্ঠ ছিল অন্যান্য জিন্নাতদের বাচ্চাগুলি তার জালে অতিষ্ঠ ছিল অতিষ্ঠ ভাইরা বন্ধুরা এই বালক ইবলিস আকাশের ফেরেশতারা যখন আল্লাহ কর্তৃক ঘোষিত হলেন জমিনের জিন্নাতদেরকে হত্যা করো জিন্নাতদেরকে খতম করো কারণ জমিন নষ্ট করে দিয়েছে জিন্নাতরা প্রচন্ড মারামারি ঝগড়াটি রক্তপাতের দ্বারা জমিন ধ্বংস করে দিয়েছে না পাক বানায় দিয়েছে অতএব যাও জমিনকে পাক বানাও এই জিন্নাতগুলির ধ্বংস করে দাও ফেরেশতারা যখন জিন্নাতকে ধ্বংস করার জন্য জমিনে আসলেন একে একে সবগুলি জিনকে ধ্বংস করতেছেন তখন তারা বড় আদর করে ওই ইবলিসকে ইবলিসের খবিসের বাচ্চা ইবলিস এরে মায়া কইরা আদর কইরা তারা না মাইরা হত্যা না কইরা আকাশে উঠায় নিছিলেন আল্লাহর কাছে আবদার কইরা মালিক জিন্নাতের এই বালকটা আমাদের বড় পছন্দ হয়েছে বড় মায়া লাগতেছে চেহারা সুন্দর আবার জ্ঞান গরিমা আছে কথাবার্তা অনেক সুন্দর ও মালিক যদি অনুমতি দাও ওরে আমরা হত্যা না করে প্রথম আকাশে উঠে নিয়ে ওরে পালবো লালন পালন করব আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন ঠিক আছে অনুমতি দিলাম ফেরেশতারা আদর করে মায়া করে তারে হত্যা না করে প্রথম আকাশে উঠে নিলেন সেখানে যাওয়ার পর ইবলিস ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগির তরিকা সে শিখলো আল্লাহ পাকের গোলামি করার তরিকা শিখলো ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা করা শিখলো এ ভাই ফেরেশতারা একবার যা শিখাই তো আর জীবনে তার ভুল করা বলাইতে হতো না জীবনে বলে দেওয়া লাগতো না যা একবার শুনতো আর জীবনে কোনো দিন সেটা বলতো না ভাইয়েরা বন্ধুরা ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাকের বন্দিগি আল্লাহ পাকের গোলামি শিখলো এমন ভাবে শিখতেছে এমন ভাবে আল্লাহর গোলামি সে শিখতেছে যার দ্বারা ভাইরা বন্ধুরা অল্প দিনের ভিতরেই সে ফেরেশতাদের চেয়েও ইবাদতের লাইনে আগে গেল প্রথম আকাশের ফেরেশতারা অবাক আমরা যারা ইবাদত শিখাইলাম আমরা যারা বন্দিকে শিখাইলাম সে তো দেখা যায় বন্দিগির লাইনে আমাদেরকেও পিছনে ফেলাই দিছে হায় হা এত সুন্দর তার ইবাদতের তরিকা এত সুন্দর তার সেজদা এত সুন্দর তার রুকু এত সুন্দর তার তসবি পাঠ ফেরেশতারা পর্যন্ত বলা বলি করতে লাগলো একজন আরেকজনকে বলে আরে আমরা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট শুধু ইবাদতের জন্য ইবাদত ছাড়া ভিন্ন কিছু করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন তাই শুধু আমাদের মানতে আমরা বাধ্য অমান্য করার কোনো সুরতি নাই অমান্য করার কোনো আগ্রহী অন্তরে নাই মানুষ আল্লাহ এইভাবে বানায় নাই মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক দুটা প্রভাব দিয়ে দিছেন যেমন ভাবে আল্লাহর হুকুম মানবে না মানার ইচ্ছাও আছে মানার ইচ্ছাও আছে না মানার ইচ্ছাও আছে বন্দেগী করার ইচ্ছাও আছে গুনাহ করার ইচ্ছাও আছে এই দুটা আকৃতি দুটা স্বভাব আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিছেন জিন্নাতের ভিতরে দিয়ে দিছেন কিন্তু ফেরেশতাদের ভিতরে আল্লাহ এমন ভাবে দেয় নাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু অন্তরের মধ্যেই আল্লাহর গোলামি করার ইচ্ছা আর আকাঙ্ক্ষাই শুধু দিয়ে দিছেন
আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কোনো সুযোগ তাদের জীবনে নাই ফেরেশত ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষ জাতির অন্তরের মধ্যে গুনাহ করার ইচ্ছাও আমি আল্লাহ জন্ম দিয়েছি জিনের ভিতরে গুনাহ করার ইচ্ছাও দিছি আবার নেক কাজ করার ইচ্ছাও দিছি এর ভিতরে হলো তার পরীক্ষা মনের কোন ইচ্ছাটাকে সে প্রাধান্য দেয় আর কোন ইচ্ছাটাকে মন থেকে ঝেড়ে ফেলায় দেয় এটা হলো মানুষ জিনের জন্য আল্লাহর কাছ থেকে পরীক্ষা ফেরেশতাদের উপরে আল্লাহর কোপক্ষ থেকে কোনো পরীক্ষা নাই কারণ তাদের গুনাহ করার ইচ্ছা অন্তরে জন্মই নেয় না আল্লাহ ফেরেশতা বানাইছেন এইভাবে গুনাহ করার ইচ্ছা তাদের অন্তরে জাগেই না এজন্য ফেরেশতারা কয় প্রথম আকাশের ফেরেশতারা একজন আরেকজনকে বলে দেখ না এই বালকটা ইবাদত করতে করতে বড় হইতেছে আল্লাহর বন্দেগী করতে করতে সামনের দিকে আগাইতেছে কেমন করে সম্ভব তার ভিতরে তো গুনাহ করার ইচ্ছা আছে আল্লাহর অবাধ্য হওয়ার গুণটা অবাধ্য হওয়ার আখলাকটাও তার ভিতরে আছে তারপরও সে বিন্দু পরিমাণ আল্লাহর অবাধ্য হয় না পুরো সময়টা আল্লাহ পাকের গোলামি আল্লাহ পাকের বন্দেগী ইখলাসের ভিতরে সে কাটায় দিতেছে হায় সে তো আমাদের চেয়ে অনেক বড় সে তো আমাদের চেয়ে অনেক আগায় গেল অনেক আগায় গেল ফেরেশতারা তখন বলাবলি করে করে তার প্রশংসায় পঞ্চমুখ চতুর্দিকে তার প্রশংসা আর প্রশংসা এক পর্যায়ে ফেরেশতারা তখন তার নাম দিয়া দিল উপাধি দিয়া দিল খাস খাস মানে আলাদা একজন আলাদা কিছু প্রথম আকাশে ফেরেশতারা 1000 বছর ইবলিসের ইবাদতের ফলে 1000 বছর প্রথম আকাশে নিরবচ্ছিন্ন আল্লাহ পাকের বন্দেগী করলো একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের বন্দেগী করলো ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেয়ে গেল খাস দ্বিতীয় আকাশের ফেরেশতারা মায়া করে তার উঠায় নিয়ে গেলেন সেখানেও ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল ইবলিস প্রথম আকাশে যা করেছে এর চেয়ে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিছে প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশে ইবাদতের মাত্রা বাড়ানো দ্বিতীয় আকাশের ফেরেশতারও তার পঞ্চমুখ প্রশংসায় পঞ্চমুখ বলাবলি শুরু করলেন এত জানতেন কোন আল্লাহর গোলাম নয় জানতেন কোন আল্লাহর বান্দা নয় ইবাদতের তরিকা দেখো কত সুন্দর এত সুন্দর করে আমরাও তো আল্লাহর বন্দেগী করি না করতে পারি না তার ভিতরে তো বন্দেগী না করার ইচ্ছাও আছে কিন্তু সে তো ওই লাইনে নাই সে তোর নফসে আম্মারাকে দমন করেছে খায়েশাতের অনফসের অন্ত বিষয়টাকে সে দমন করে আল্লাহর বন্দেগীর লাইনে আগাইতেছে কিন্তু আমাদের মধ্যে তো এমন কোনো পরীক্ষা নাই তারপরও তো আমরা তার মতো এত সুন্দর বন্দেগী করতে পারি না ফেরেশতারা দ্বিতীয় আকাশের ফেরেশতারাও তার প্রশংসায় পঞ্চমুখ হইয়া দীর্ঘ 1000 বছর দ্বিতীয় আকাশে ইবাদত করার পর ইবলিস উপাধি পাইল ফেরেশতাদের কাছ থেকে আবেদ আবেদ উপাধি পাইল তৃতীয় আকাশের ফেরেশতারা তারে আদর করে তৃতীয় আকাশে নিয়ে গেল সেখানে সে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশে ইবাদতের মাত্রা আরো বাড়ায় দিল ফেরেশতারা তার প্রশংসায় পঞ্চমুখ 1000 বছরে তৃতীয় আকাশে ইবাদত করলো ফেরেশতাদের কাছ থেকে উপাধি পেল ওলি 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 এরপরে চতুর্থ আকাশ এরপরে পঞ্চম আকাশ এরপরে ষষ্ঠ আকাশ এরপরে সপ্তম আকাশ পর্যন্ত সে এইভাবে ফেরেশতাদের মায়া আর মহব্বত পায়া পায়া উপরের দিকে উঠতে লাগলো সপ্ত আকাশে যায় সে ইবাদতের মাত্রা বাড়ায় দিল এত ইবাদতের পরিধি ইবাদতের মাত্রা আর এখলাস তার অন্তরের ভিতরে ছিল ফেরেশতারা তার ইবাদত বন্দেগী আর জ্ঞান গরিমা আর সুন্দর কথাবার্তা শুই না তার দিকে তারা মুগ্ধ হয়ে গেল ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে বসল মালিক তোমার এই গোলাম তোমার এই বান্দা তোমার এত সুন্দর বন্দেগী করে তোমার পরিচয় আমাদের সামনে যখন তুলে ধরে তার জবানে এত মিষ্টি এত ভালো
তোমার পরিচয় এত সুন্দর সে দিতে পারে ও মালিক তুমি তারে তোমার আরশের কাছে নিয়ে যাও আর আমাদেরকে আমাদেরকে তারে শিষ্য বানায় দাও আমরা তার কাছ থেকে তোমার পরিচয় শুনব আমরা মাঝে মাঝে তার কাছ থেকে বয়ান শুনব ও মালিক দ্বীনের কথাবার্তা শুনব আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও আমাদের মন বলে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা করার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন ঠিক আছে তোমরা তার কাছ থেকে যা শিখবা তোমরা শিখে নিতে পারো তার মধ্যে অনেক কিছু নেওয়ার আছে শিক্ষা করার আছে এইভাবে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল ওস্তাদ হয়ে গেল ইবলিস যার নাম ছিল মুআল্লিমুল মালাইকা উপাধি পড়ে গেল ইবলিসের উপাধি পড়ে গেল মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ফেরেশতাদের উস্তাদ এইবার সে ভাইরা বন্ধুরা 6000 কোটি বছর কেটে গেল আল্লাহর গোলামিতে ফেরেশতাদেরকে নিয়ে সে এইভাবে আল্লাহর বন্দেগী করে ফেরেশতাদের মাঝে মজলিস বসায় এবং সে নিজে বয়ান করে তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত সিংহাসন দেওয়া হয়েছে ফেরেশতারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে তার বয়ান শুনেন এইভাবেই চলতেছে দীর্ঘদিন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন ইবলিস শোনো এ বান্দা শুন জমিনের ভিতরে যে ফেরেশতারা জিন্নাতদেরকে খতম করেছিল কিছু জিন্নাত পাহাড়ে জঙ্গলে কিছু জিন্নাত এরকমভাবে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে তারা রয়ে গিয়েছিল আত্মগোপন করে ওদের কাছ থেকে আবার পৃথিবী তাদের বংশধরের দ্বারা জিন্নাতের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু ওরা আল্লাহকে চিনে না আমি আল্লাহকে চিনে না আমার পরিচয় জানে না ওদের হেদায়েতের জন্য কোনো নবীও আমি আল্লাহ পাঠাই নাই যাও তোমার দায়িত্ব হলো তুমি তোমার স্বজাতির কাছে দাওয়াত নিয়ে যাও আমি আল্লাহর পরিচয় তাদেরকে শোনাও আর তাদেরকে কালেমার পথে তুমি দাওয়াত দিয়ে আসো ইবলিস তখন কয় মালিক আমি তোমার কথা 100 100 মেনে নিব কিন্তু আমার একটা প্রস্তাব আমি যেন সকালবেলা জমিনে থাকি বিকালবেলা যেন আকাশে থাকতে পারি সেই শক্তি ক্ষমতা তুমি আমাকে দান করো সকালবেলা আমি জমিনে জিন্নাতদের মাঝে দাওয়াতের কাজ করব আর বিকালবেলা আমি আকাশে উঠে ফেরেশতাদের তালিম দেব আল্লাহ পাক এই প্রস্তাবটা মেনে নিলেন জমিনের মধ্যে আসলো ইবলিস স্বজাতি ইবলিসদেরকে স্বজাতীয় জিনদেরকে সে এইভাবে দাওয়াত দিতে লাগলো কিন্তু কোনো জিন্নাত তার দাওয়াত মেনে নিল না অল্প কজন জিন ছাড়া বাকি সবাই তার অবাধ্য হয়ে গেল এমনকি তারে মারার জন্য হত্যা করার জন্য তারা চেষ্টা করলো ইবলিস আল্লাহর কাছে আবদার করে মালিক ওরা তো আমাকে চেনে না আমাকে বুঝে না তোমাকেও চিনতে রাজি নয় আল্লাহ ওদের কপালে হেদায়েত নাই তুমি ওদেরকে ধ্বংস করে দাও এদেরকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাইলেন ওই জিন্নাতগুলিকে খতম করার জন্য পাপিষ্টদেরকে খতম করার জন্য ফেরেশতারা জমিনে নামলেন আর ওই পাপিষ্ট জিন্নাতগুলিকে খতম করে দিলেন কিছু জিন্নাত ইমান এনে ছিল কিছু জিন্নাত ইমান এনেছিল আর যারা ইমান আনে নাই পাপিষ্ট ওদেরকে হত্যা করা হলো ইমানদাররা বেঁচে রইল ভাইরা বন্ধুরা এইবার দেখা যায় ইমানদারদের দ্বারা বংশ বিস্তার হইতে লাগলো জমিনে এখন যে জিন্নাতগুলি আছে এরা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে ওই ইবলিসকে তারা খুব মাইনা চলে কারণ ইবলিস জমিনে তাদের প্রতিনিধি হয়ে গেল জমিনে তাদের একচ্ছত্র একজন তাদের অধিপতি হয়ে গেল ইবলিস ওই ইবলিসকে জমিনের জিন্নাতগুলি তারা আল্লাহর খাস একজন বান্দা আল্লাহর পক্ষ থেকে খলিফা এমনটা মনে করে তারে চলতে লাগলো জমিনের ভিতরে এমন কোন জায়গা তখন ইবলিস বাকি রাখলো না যেখানে আল্লাহর গোলামি সে করে নাই
যে জায়গাটাতে আল্লাহ পাকের কদমে সেজদা দেয় নাই এমন কোন জায়গা জমিনে বাকি রইল না আবার আকাশের মধ্যেও প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এমন কোন আকাশ ও জমিনের মধ্যে আকাশের মধ্যে এমন কোন জায়গা বাকি রইল না যেই জায়গাটাতে ইবলিস আল্লাহর কদমে সেজদা দেয় নাই এইভাবেই চলছে রে ভাই বেশ কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর কুদরতি ফয়সালা কত সুন্দর আমি আপনি যাই করি আমি আপনি যাই বলি যাই করি চূড়ান্ত ফয়সালা কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে এজন্য ইবাদতের বাহাদুরি করে কোনো লাভ নাই বাহাদুরি করে কোনো লাভ নাই মাপ পাওয়ার কোনো সুযোগও নাই যদি আল্লাহর দয়া আর মায়া না থাকে সুবহানাল্লাহ ইন্না নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিম রাব্বি ইসা আলাইহিস সালাম বলেছিলেন আমার রবের রহম সারা আমি নবীও আমার নফসের উপরে বিশ্বাস করি না আমার আল্লাহর রহম আর দয়া সারা আমরা কেউ আমার নিজের উপরে কোনো বিশ্বাস রাখতে পারি না একান্তই আল্লাহর দয়া দেখেন ইবাদতের লাইনে কত দূর আগায় গেল ইবলিস প্রতিটা আকাশের মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে আল্লাহকে সেজদা করে নাই যার উপাধি হয়ে গিয়েছিল সাজ্জাদ অতিরিক্ত সেজদাকারী ফেরেশতারা পর্যন্ত তার শিষ্য হতে আগ্রহ প্রকাশ করে আর সে মুআল্লিমুল মালাইকা হয় একটা জিনজাতি হইয়া নূরের তৈরি ফেরেশতার শিক্ষক হয়ে যাওয়া মুআল্লিম হয়ে যাওয়া নতিজা আর ফলাফল তো আমার আল্লাহর হাতে নতিজা ফলাফল কার হাতে আল্লাহর হাতে এজন্য আমার বায়রা বন্ধুরা এজন্য শোনো মনোযোগ দিয়ে শোনো রে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন ইবলিস বলতেছে আল্লাহ ও মালিক আমাকে তুমি একটু লৌহে মাহফুজ তুমি দেখাইবা নি লৌহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে লৌহে মাহফুজ তুমি দেখতে চাও বলে হ আমার ভাইয়েরা বন্ধুরা লৌহে মাহফুজ হল আল্লাহর পক্ষ থেকে ওই নোটিশ বোর্ড যেখানে মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় নোটিশ জারি করা হয় ইবলিস লৌহে মাহফুজ দেখতে চাইল মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও মিকাইল তুমি যা অরে তুমি ওই লৌহে মাহফুজটা দেখাই নিয়ে আসো ইবলিস যখন এই লৌহে মাহফুজ দেখার জন্য আসলো লৌহে মাহফুজ দেখার জন্য এসে এসে দেখতে পেল আল্লাহর তৈরি ওই বিজ্ঞাপন বোর্ডের মধ্যে আল্লাহর তৈরি আদেশ বোর্ড নোটিশ বোর্ডের মধ্যে লেখা আছে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত করবে কিন্তু অবশেষে একটা আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে কিন্তু আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার কারণে সে আল্লাহর অবাধ্য হইয়া লানতের তখত গলায় জুলাই আসে বিতাড়িত হবে জান্নাত থেকে নেমে পড়বে 6 লক্ষ বছর এবাদত করার পরে সে আল্লাহর একটা হুকুম অমান্য করবে তখনই সে অভিশপ্ত হইয়া নিচে নামবে অভিশপ্ত হইয়া বিতাড়িত হবে এই আদেশটা দেখা মাত্র ইবলিস কান্না করতে শুরু করলো এবং সে চিন্তায় পড়ে গেল সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দলো ভাইরা বন্ধুরা সে জানতে চাইল মালিক কে সে আল্লাহ বলেন অচিরেই তুমি জানতে পারবা ভাইরা বন্ধুরা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইবলিস একটু বল তো দেখি আমার কোন বান্দা আমার নিয়ামত আমার অনুগ্রহ পাওয়ার পর সে যখন আমার কোন অবাধ্য আমার হুকুম অবাধ্য করে বিচার কেমন হওয়া উচিত যার উপরে আমি আল্লাহর এত অসংখ্য অগণিত নিয়ামত অসংখ্য অগণিত অনুগ্রহ সে যখন আমার কোন হুকুম অমান্য করবে তখন তার কি শাস্তি হওয়া উচিত ইবলিস কয় কঠিন শাস্তি হওয়া উচিত কয় আর কি কয় আল্লাহ তার উপর তোমার লানত তোমার অভিশাপ হওয়া উচিত
আল্লাহ বলেন তাহলে কাগজের মধ্যে কথাটা লিখে তোমার কাছে রেখে দাও, এক সময় তোমার কাজে লাগবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তো আলিমুল গায়ব, তিনি তো সবকিছু দেখেন। আমি আপনি বর্তমান দেখি ভবিষ্যৎ দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্তমানও যেমন দেখেন তিনি ভবিষ্যৎও তেমন দেখেন। আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই। এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনো, ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন তার হালত, ভবিষ্যৎ তার কেমন হবে, কোন অবস্থায় যাবে। এ ভাই এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে ঠিক আছে ঠিক আছে, কিছুদিন পরেই তুমি জানতে পারবা সে কে। ফেরেশতারাও কিছুদিন পর তারা ওই বিলবোর্ডের মধ্যে নোটিশ বোর্ডে লেখা দেখতে পেলেন, অচিরেই এমন এক অচিরেই তোমরা দেখতে পাবা, অচিরেই তোমরা দেখতে পাবা। একদিন কিছুদিনের পরে অন্তরে ভাইরা বন্ধুরা ফেরেশতারাও দেখতে পেলেন, অচিরে আমার একটা বান্দা আসে, আমার আমার রোশনলে পড়বে, আমি আল্লাহর গজবের মধ্যে পড়বে। অথচ সে দীর্ঘদিন যাবত সে আমার বন্দেগি করতেছে, চূড়ান্ত পর্যায়ের বন্দেগি করে, কিন্তু অল্পদিনের ভিতরে সে আমি আল্লাহর গজবে নিপতিত হবে। ফেরেশতারা যখন এই কথাটা তারাও দেখলেন, ইবলিসের কাছে দৌড়ে আসলেন। আয়েশা তারা বলতেছেন আমরা তো চিন্তায় পড়ে গেছি, এখন কি করব, কে সে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন তার এক বান্দা, আমরা তো ফেরেশতারা তার গোলাম তার বান্দা, তাহলে আমাদের উপরে আল্লাহর কোনো গজব এসে পড়ে কিনা আমাদের ভয় হয়। ইবলিস তখন মুচকি হেসে বলতেছে আরে রাখো রাখো, এত টেনশন করো না, তোমরা দেখছো আজকে, কিন্তু আমি তো এই লেখা দেখছি বহু আগে আমি এই লেখা দেখছি। আরে আমাদের ব্যাপারে কোনো টেনশন নাই, তোমাদের ব্যাপারে কোনো টেনশন নাই, এটা আমাদের ব্যাপারে নয়, এটা দুনিয়ার জিন্নাতদের ব্যাপারে, আমাদের ব্যাপারে নয়। এই কথা বলার পরে ফেরেশতারা শান্ত হতে পারেন না, ফেরেশতারা বলতেছে না আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে রেহাই দেয়, মুক্তি দেয়, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে। ইবলিস কয় তাহলে ঠিক আছে হাত উঠাও, ইবলিস ও হাত উঠাইল, এইবার ফেরেশতার ও হাত উঠাইল, ইবলিস হাত উঠে বলতেছে মালিক তুমি তোমার এই গজব থেকে ফেরেশতাদেরকে রেহাই দিও। কিন্তু অবাক করার বিষয় হল নিজের কথা বলতে ইবলিস ভুলে গেল রে ভাই, আল্লাহর গজব থেকে বাঁচতে ফেরেশতাদের জন্য দোয়া করে নিজের কথা বলতে ভুলে যায়। এটাই আসমানের ফয়সালা, এটাই আল্লাহ পাকের কুদরতি ফয়সালা। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নোটিশ বোর্ডে যখন লেখা হলো অচিরেই তোমরা এই বান্দার প্রকাশ পেয়ে যাবা, এর কিছুদিন পরে ইবলিসের অন্তরের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো। সে মনে মনে ভাবতেছে আমি তো আসমানে আল্লাহর খলিফা, জমিনও আল্লাহর খলিফা, সমস্ত ফেরেশতারা আমার কথা মানে, তারা আমার সব শিষ্য, আমি তাদের উস্তাদ, তারা তো সবাই আমার কথা মানে, আমাকে ভক্তি করে, জমিনে সেই জিন্নাত তারাও তো আমাকে একমাত্র আল্লাহর খলিফা হিসাবে মানে, আমার হুকুম মাইনা চলে। অতএব আমি আর কেন পরাধীন থাকবো, এখন থেকে আমি স্বাধীনতা ঘোষণা করব, আমিও তো আল্লাহর থেকে কোনো অংশে এখন কম না, কারণ আমার কথা শুনে না কে, ফেরেশতারাও শুনে জিন্নাতেও শুনে, কোনো দিক দিয়ে তো এখন আমি কম না সমানের সমান। কোনোদিন যদি আল্লাহ তার দায়িত্ব দিকে অবসর নেয় তাহলে সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত হলাম আমি, ইবলিস নাউজুবিল্লাহ। কি কয়, আল্লাহ যদি তার এই দায়িত্ব থেকে অবসর নেয় আমি সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত মালিক, এমনটা মনের ভিতরে আসতে শুরু করলো। ভাইরা বন্ধুরা সেইভাবে যখন মনের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো, বলুন তো দেখি মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। মনের খবর কোন দয়াল বাবা জানে না, কিবলা বাবা জানে না, খাজা বাবা জানে না, কোন নবী জানেন না, কোন ওলি জানেন না,
মনের খবর ইবলিসও জানে না, মনের খবর ফেরেশতারাও জানে না, মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মনের খবর জানেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ এই দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে, এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করে 60 বছর তিনি এক জায়গায় রেখে দিলেন। এরপরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك। ফেরেশতারা কয় মালিক জমিনে তুমি মানুষ পাঠাইবা, তোমার প্রতিনিধি পাঠাইবা, পাঠাইছিলা না এক সময় জিন্নাত, কি করলো তামাম জমিনটা রক্তে লাল করে গেল, তারা কি পরিমাণ রক্তপাত করলো, হাঙ্গামা দাঙ্গামা। এমন কোন কাজ নাই যা তারা করে নাই, এমন কোন পাপাচার নাই যা তারা করে নাই। অতএব জমিনের মধ্যে তুমি মানুষ পাঠাইবা না প্রতিনিধি পাঠাইবা কি দরকার? আল্লাহ যদি তোমার প্রতিনিধি পাঠাইতে হয় কাউরে তোমার খলিফা বানাইতে হয়, আমরাই তো যথেষ্ট, আমরাই তো তোমার তসবি পাঠ করি, সর্বদা 24 ঘন্টা তোমার তসবি পাঠ করি। আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ফেরেশতারা তোমরা তো আমার বন্দেগী করো, আমার কথা আমার বন্দেগী করতে বাধ্য, ব্যতিক্রম করার ক্ষমতা নাই, কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আমার বন্দেগী করবে আমার মহব্বতে, আমার ভালোবাসায়, যাদের এবাদতের ভিতরে আমার বন্দেগী থাকবে, আদেশ মানা শুধু না বরং বন্দেগীর ভিতরে মহব্বত থাকবে, মহব্বত ভালোবাসা। আমি তাদের অন্তরের মধ্যে আমার অবাধ্য হওয়ারও সুযোগ দিব, আমার বাধ্য হওয়ারও সুযোগ দিব। এরপর আমার বান্দারা যারা আমাকে তাদের অবাধ্যতা আমার অবাধ্য হওয়া থেকে নিজেরে বিরত রেখে আমার বাধ্য হবে, এদের ভালো এদের এবাদত আর তোমাদের এবাদত কোনোদিন সমান নয়, সমান হতে পারে না। তোমাদের এবাদতের ভিতরে হলো আমি আল্লাহর আনুগত্য, আর তাদের এবাদতের ভিতরে থাকবে আমার ভালোবাসা, ভালোবাসার সাথে এবাদত বন্দীকে আদেশ মানা, এর চেয়ে উত্তম আর কিছু নাই। শয়তান আবেদ ছিল, আরেফ ছিল, এরকমভাবে জাহেদ ছিল, সব উপাধি পাইছিল, ওলি উপাধি পাইছিল, খাস উপাধি পাইছিল, কিন্তু একটা গুণ অর্জন হয় নাই, সেটা সে আশেক ছিল না, সে আবেদ ছিল, আল্লাহর আশেক ছিল না, সে আরেফ ছিল কিন্তু আশেক ছিল না, সে জাহেদ ছিল কিন্তু হ্যাঁ আশেক ছিল না। মনে রাখতে হবে এশকের সাথে একজন মানুষ যখন আল্লাহর বন্দিগি করবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, তখন সে যুক্তি তালাশ করবে না, কারণ মহব্বতের মানুষ কি চায় সেটা তার চাওয়া অনুযায়ী করার পিছনে কোনো যুক্তি তালাশ করে না কোনো আশেক, মাশুকের মন জয় করাই থাকে তার উদ্দেশ্য। এজন্য আল্লাহ চাইলেন দুনিয়াতে আমি আল্লাহ এমন এক দলকে আমার খলিফা বানাবো যারা আমার মহব্বতে আমার এবাদত করবে, বন্দেগী করবে, যারা আমার ভালোবাসায় আমি হব মাশুক, তারা হবে আমার আশেক। অতএব আমার আদেশ মানার মধ্যে কোনো যুক্তিতর্ক কোনো ধরনের তাদের সামনে আসবে না, যে আমি আল্লাহ যা বলি আমাকে পাওয়ার জন্য সে তাই করবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো, ফেরেশতাদেরকে বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। ইবলিসের ভিতরে তখনই
সন্দেহ জাগতে লাগলো সন্দেহ জাগতে লাগলো ইবলিস মনে মনে কয় ঘটনা কি আমি তো ভাবছিলাম আসমানেও আমি আল্লাহর খলিফা জমিনেও আমি আল্লাহর খলিফা আল্লাহ যদি কখনো অবসর নেয় তাহলে আমাকে ছাড়া আর কারে দায়িত্ব দিবে আমি হব আল্লাহর পরে এমনটাই মনে মনে ভাবতেছিলাম আমি আল্লাহর দায়িত্ব পালন করব কিন্তু এখন দি আল্লাহ পাক কয় কি কয় জমিনের মধ্যে আল্লাহ তার খলিফা পাঠাইব প্রতিনিধি পাঠাইব ইবলিসের মনের মধ্যে জাগলো সন্দেহ সন্দেহ জাগলো এরপরে সে ইবলিস ফেরেশতাদের কাছ থেকে একটা খবর নিতে চাইল এই খবরটা জানতে চাইল ফেরেশতারা যদি আল্লাহর সাথে সে যদি বিরোধী হয়ে যায় কোনো দ্বন্দ্ব বেজে যায় ফেরেশতারা কার পক্ষ নিবে তার পক্ষ না আল্লাহর পক্ষ নিবে ফেরেশতাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চায় ফেরেশতারা তখন সাফ সাফ জবাব দিয়ে দিছে তুমি যত বড় উস্তাদ হও না কেন তুমি যত বড় মুআল্লিম হও না কেন তোমারে কিন্তু দয়া কইরা মায়া কইরা আমরাই আসমানে উঠে আনছিলাম আল্লাহর দয়াতেই তুমি এতদূর পর্যন্ত উপরে উঠছো নিজের কোনো বাহাদুরি নয় অতএব যদি আমার আল্লাহর সিদ্ধান্তের বিরোধী তুমি কোনো কিছু হও তাহলে আমরা সবাই আল্লাহর কথাই মানব তোমাকে মানব না সাথে সাথে ইবলিস টের পেয়ে গেল বহুত চালাক তো কয় হাই রে গই কি আমি তো ভাবছিলাম এরা আমার পক্ষে থাকবো কিন্তু এরাতে দেখা যায় সবাই এক বাক্যে কয় আল্লাহর পক্ষে থাকবে কথা ঘুরায় ফেলছে বড় চালাক তো কও আমি তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে এটা বুঝার লাগে একটা পরীক্ষা করলাম আমার বুঝ হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে কি পরিমাণ আছে তোমাদেরকে নিয়ে সামনে আগানো যায় হ্যাঁ সামনে আগানো যায় আমি এটাই চাইছিলাম কত বড় চালাক কত বড় চতুর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন ভাইরা বন্ধুরা এজন্য বলতেছি মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের দেহটার মধ্যে তিনি রূহ ঢুকাইয়া দিলেন আদম আলাইহিস সালাম তিনি তো এইবার একটু নড়াচড়া দিয়ে উঠলেন নড়াচড়া দিয়ে উঠছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আদম আলাইহিস সালামের রূহটা পাওয়া দেহের মধ্যে রূহ ঢুকা মাত্রই তিনি এইবার জান ফিরে পেলেন কথা বলতেছেন দেখতেছেন সাথে সাথে একটা হাঁচি দিলেন সবার আগে হাঁচি দিলেন হাঁচিটা দেওয়া মাত্রই তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আদম আলী ইসলামের জবান থেকে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রশংসা শব্দ বের হয় আর আল্লাহ পাক বলেন ইয়ারহামুকাল্লাহ তোমার উপর আল্লাহ পাকের রহম বর্ষিত হোক এ ভাই হাঁচিতে আলহামদুলিল্লাহ বলা আর যে শুনলো ইয়ারহামুকাল্লাহ বলা এটা দুনিয়ার কোনো রসুম রেওয়াজ নয় এটা জান্নাত থেকে এসেছে এই রসুম এই রেওয়াজ এজন্য ভাইরা বন্ধুরা আদম আলী সালাম তিনি যখন রব্বুল আলামিন জানটা দিলেন দেহের মধ্যে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো আদমকে সেজদা করো ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলেন আল্লাহর আদেশ মেনে নিলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতারা তারা আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন কিন্তু সেজদা দিল না কে শুধু ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অবাধ্য হলো আল্লাহ পাকের হুকুম মানল না আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন মা মানা কান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া এরে ইবলিস তোরে কোন জিনিসে বাধা দিল কোন জিনিসে তোরে বাধা দিল আমার তৈরি আদম আমার নিজের হাতের তৈরি আদমকে তুই সেজদা করলি না কত দেখি কারণ সব কিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা লৌহ কলম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা সাগর মহাসাগর পাহাড় পর্বত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু আদম আল্লাহ বানাইছেন নিজের হাতে খালাকতু বিয়াদাইয়া খালাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের হাতে আদম বানাইছি এরে ইবলিস একটু বল বল মা মানা কান তাসজুদা কোন জিনিসে তোরে বাধা দিল আমি আল্লাহর হুকুম অমান্য করতে আদমকে সেজদা করা থেকে তোরে কোন জিনিস বাধা দিল সে বলতেছে আমি হলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ আনা খাইরুম মিনহু
আমি তার চেয়ে শ্রেষ্ঠ বলে কেমনে খলকতনি মিন নারি ওয়া খলকতহু মিন তিন আমাকে তুমি বানাইছো মালিক আগুন দ্বারা আর আদম রে বানাইছো তুমি মাটি দ্বারা আগুনের স্বভাব হলো উপরে থাকা মাটির স্বভাব হলো নিচে নামা নিচের জিনিস উপরের জিনিসকে কেমন করে সেজদা দিবে কেমন করে সেজদা দিবে এইভাবে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ইবলিস তুই আমার সামনে বলে যুক্তি দিলে যুক্তি দিলে আরে তোর মধ্যে সব গুণ আছে কিন্তু আশকের গুণ আসে নাই আরে হইতে পেরেছো আবেদ হইতে পেরেছো জাহেদ হইতে পেরেছো আশিক হইতে পারো নাই আশিক হইতে পারো নাই আশিক কোনদিন মাশুকের মন জয় করার জন্য কোন যুক্তি তালাশ করে না যুক্তি তালাশ করে না বুঝে না কেন আমার মাশুক আমাকে আদেশ দিল মাশুককে পাওয়ার জন্য যদি নদীতে ঝাঁপ দিতে হয় আশিক নদীতে ঝাঁপ দেয় যদি বলে চাঁদ আনতে পারবা কিনা পারুক না পারুক লাফ দেয় এটা হলো ইশকের দাবি ইশকের দাবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখরুজ তুই বের হয়ে যা ইন্নাকা রাজিম তুই তুই মালউন মালউন তুই মালউন আজ থেকে তোর ঠিকানা তুই তোর ঠিকানা জাহান্নাম অভিশপ্ত তুই আমি আল্লাহর আমি আল্লাহর কাছ থেকে তোর উপর অভিশাপ শয়তানের উপরে আল্লাহ পাক যখন অভিশাপ দিয়ে তারে তারায় দিবেন একটা আদেশ না মানার কারণে কয়টা আজরে কোন বলে একটা হাজারো আদেশ মানলো মানলো না শুধু একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক আদেশ অমান্য করার কারণে আল্লাহ তারে বের করে দিলেন তার অন্তরের ভিতরে অহংকার জন্ম নিয়েছিল ইবলিসের পতন ইবলিসের পতন মুআল্লিমুল মালাইকাতে মালউন হয়ে গেল মুআল্লিমুল মালাইকা থেকে মালউন হয়ে গেল হিরো থেকে জিরো হয়ে গেল শুধু একটা অপরাধের কারণে সেটা হলো তার অন্তরে অহংকার অহংকার হলো পতনের মূল আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলে অহংকার শুধু আমি আল্লাহর মানায় আর কারো মানায় না তোমরা কেউ অহংকার করতে যেও না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস তখন কয় ঠিক আছে বুঝলাম আমি আজকে থেকে তোমার অভিশপ্ত তোমার তোমার কাছে আমি মালউন তোমার কাছে আমি অভিশপ্ত তোমার লানত আমার উপরে কিন্তু যেই মানুষের কারণে যেই মানুষের কারণে তুমি আজ আমাকে জাহান্নামে সাব্যস্ত করেছো ঘোষণা দিয়েছো আমাকে হিরো থেকে জিরো বানায় দিছো যেই আদমের কারণে এই আদম সন্তান কেমন করে জান্নাতে যায় আমি আমি ইবলিস একটু দেখে সারব আল্লাহ আমাকে তুমি দিয়ে দিতেছো বাইর করে জান্নাত থেকে একটা সুযোগ আমার একটা আবদার আছে তোমার কাছে কয়েকটা দাবি আছে আমার দাবি পূরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি দাবি তোর বল কয় আগে পূরণ করবা কিনা তুমি বলো আল্লাহ বললেন ঠিক আছে করব দেখেন ইবলিস ওই মুহূর্তে আল্লাহ কতটা গোসা আল্লাহ পাকের এতটা এটা জানার পরেও সে আবদার করে বসছে কয় আল্লাহ আমার কিছু আবদার আছে তোমার আবদার পূরণ করা লাগবে কারণ আল্লাহর এসে কেমন চিনা চিনছে আল্লাহর কাছে কেউ যদি চায় সে যদি পাপিষ্ট হয় তবু আল্লাহ চাইলে তারে ফিরাইয়া দেয় না এটাই হলো শয়তানের একটা গুণ যে আছে আরেফ সে চিনার মতো চিনছে আল্লাহরে আল্লাহ কত দয়ালু এই জিনিসটা সে চিনার মতো চিনছে এজন্য ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহর কাছে একটা আবদার করে বসছে আর তার মনে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষাও ছিল ধারণাও ছিল যে আল্লাহ তার এই দাবি পূরণ করবে ঠিক আছে বল দেখি কি দাবি কয়েক নম্বর হলো দুনিয়ার হায়াত যতদিন আমার হায়াত হবে ততদিন দুনিয়ার হায়াত যতদিন আমার হায়াত হবে ততদিন আল্লাহ পাক তখন বললেন ঠিক আছে মানলাম দুই নম্বর হলো আল্লাহ আমাকে তুমি একটু শক্তি দিবা আমি মানুষের রগ রেশায় ঢুকে যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে পারি এই শক্তি তুমি আমাকে দিয়ে দিবা এই শক্তি আমারে দিবা আমি যেন মানুষের রগ রেশায় ঢুকে তারে ওয়াসওয়াসা দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা আমি তোরে এই সুযোগটাও দিলাম এই সুযোগটাও দিলাম এই অবকাশটাও দিলাম এই সুযোগগুলো পায় ইবলিস কয়ফা বি ইজ্জাতিকা লা উগভিয়ান্নাহুম আজমাইন তাহলে এইবার আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলি মানুষকে আমি জান্নাতে যাইতে দেব না জাহান্নামি বানাবো কুমন্ত্রণা তার অন্তরের ভিতরে নফসের ভিতরে আমি ঢুকায় ঢুকায় রোগের মধ্যে ঢুকায় ঢুকায় দিব
বাইরা বন্ধুরা হায়াত লইয়া এলো কি কয়েকদম মৌত পর্যন্ত দুনিয়ার হায়াত যতদিন ইবলিসের হায়াত হবে ততদিন ভাইরা বন্ধুরা অতএব ইবলিস এত লম্বা হায়াত আল্লাহর কাছ থেকে চাইয়া লই লিল এরপরে ইবলিস সেই মিশন লইয়া দুনিয়ায় নামলো মিশন লইয়া দুনিয়ায় নামলো সর্বপ্রথমই আমাদের আদিবিতা আদম আলাইহিস সালামকে দুকায় ফালায়া দিল এমন একটা কথা কইল আমি তোমার শুভাকাঙ্ক্ষী আদম আমি তোমার বড় শুভাকাঙ্ক্ষীর আদম আল্লাহ পাক চিরস্থায়ীভাবে তোমার জান্নাতে রেখে দিবে যদি ওই গন্ধম ফলটা তুমি খাও যদি ওই নিষিদ্ধ ফল কাল ফল খাও তাহলে চিরকালের জন্য তুমি জান্নাতে থাকতে পারবা ইনি বুঝতে পারেন নাই ধোকায় পড়ে গেলেন আদম আলাইহিস সালাম তিনি এই গন্ধম ফল খেয়ে ফেললেন এরপরে তিনি নেমে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া জমিনে পাঠিয়ে দিলেন একজনকে একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে আমার বাইরা বন্ধুরা এরকমভাবে জিদ্দায় শ্রীলঙ্কার স্মরণদ্বীপ আদম আলাইহিস সালামের কবর এখানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা 60 হাত চওড়া আদম আলাইহিস সালামের বডিটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা এবং এত বড় দেহ নিজের হাতে তৈরি করেছেন আর ইবলিস ওয়াদা করে নামছে মানুষকে জাহান্নামে বানানোর জন্য কিন্তু আল্লাহ বলেছেন মনে রাখিস সবাইকে তুই জাহান্নামে বানাইতে পারবি কিন্তু আমার যারা প্রিয় বান্দা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন তুই ইবলিস নিজেও স্বীকার করে যে তোমার যারা মুখলেস যারা তোমাকে সর্বদা ইয়াদ করে চলবে তোমার কথা খেয়াল রাখে সে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করতে গেলেও তোমার কথা ইয়াদ করে চলবে হ্যাঁ সর্ব জায়গায় তুমি আল্লাহ দেখতেছো এই খেয়াল যাদের অন্তরে থাকবে হ্যাঁ আমি তাদের সাথে পারবো না ইবলিস বলে আমি তাদের সাথে পারবো না আমি তাদের সাথে পারবো না বলে আমি ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে তার সামনে ষড়যন্ত্রে জাল বিছাবো কিন্তু আল্লাহ পাক নিচের কথা ইবলিসকে বলতে ভুলাইয়া দিছেন এজন্য আল্লাহ বলেছে বান্দা তুমি যখন নিচের দিকে তাকাইয়া আমি আল্লাহকে পাওয়ার আশায় সামনের দিকে হাঁটবা আমি রহমতের কুলে তোমার টান দিয়ে উঠাই নিব ইবলিস সর্বদিকের কথা বলেছে ডানে বামে সামনে পিছনে সর্বদিকে জাল বিছাবে নিচের কথা আমি আল্লাহ বলে রাখছি এজন্য রাস্তা দিয়ে হাঁটতে ডাইনে বামে সামনে পিছনে এইভাবে তাকানো নয় শুধু তাকানো নয় নিচের দিকে তাকায়া তাকায়া যেই বান্দা হাঁটবে আল্লাহ পাক তারে রহমতের কুলে টাইনে নিবে শয়তান তারে জালে আবদ্ধ করতে পারবে না আহ আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের এই ষড়যন্ত্র থেকে ইবলিসের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর আমার ভাইয়েরা বন্ধুরা হ্যাঁ এই অহংকার মুক্ত অন্তর আল্লাহ আমাদেরকে দান করুন সর্বহালে যেন আমরা নিজের অন্তরটাকে পরিষ্কার রাখি বিন্দু পরিমাণ যেন অহংকার জন্ম না নেয় এত বড় এত বড় এত বড় পদ আর দায়িত্ব পাওয়ার পরেও আল্লাহর এত নৈকট্য হাসিল করার পরেও ইবলিস বিতাড়িত হয়েছে মালউন হইয়া শুধু একমাত্র অন্তরে অহংকার থাকার কারণে আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত অন্তর তুমি দান করো কখনো আমরা কোনো লাইনে দুনিয়ার লাইনে আবাদতের লাইনে কোনো লাইনে অন্তরে অহংকার আনবো না আমার মতো কয়জন আছে আমার মতো কয়জন আছে আমার সমান কয়জন আছে হ্যাঁ এই ধরনের ভাবসাব অন্তর থেকে দূর করব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন